ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো গুড ইভিনিং সবাইকে তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে তোমরা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সাম যেটা এইটিন্থ অফ জুলাই থেকে স্টার্ট হবে তো সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে চলে আসো অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ এবং গাইডলাইন্স তো দেখে নেবো আমরা কী কী বলা হয়েছে সেই নোটিসে তো গাইডলাইন্স ফর দ্য স্টুডেন্টস অল এলিজিবল ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস আন্ডার নিউ সিলেবাস একাডেমিক সেশন দু হাজার বাইশ তেইশ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এমওপিএম ও পি এম উইল হ্যাভ টু ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর আপকামিং এক্সটার্নাল

তো তোমরা দেখতে পাচ্ছো যেটা বোল্ড লেটারে হাইলাইট করা আছে হ্যাঁ মোটা অক্ষরে যেটা লেখা আছে সেইরকম একটা লিংক তোমরা হচ্ছে যখনই ডাব্লিউ ডট এই অফিশিয়াল ওয়েবসাইটে যখনই যাবে তোমরা তখন একটা এরকম লিঙ্ক দেখতে পারবে উইল বি অ্যাক্টিভেটেড ইন হোম পেজ অফ কাউন্সিলস ওয়েবসাইট অ্যাট ডাব্লিউ ইবিএসি এই অফিশিয়াল ওয়েবসাইটে সেভেন জুলাই ঠিক আছে থেকে তোমাদের কিন্তু এরকম একটা লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে হোম পেজের মধ্যে নেক্সট বলা আছে স্টুডেন্টস হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাভাভ মেনশনড লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ ঠিক আছে তাহলে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদেরকে যে উপরে লিঙ্কটা বললাম সেখানে ক্লিক করতে হবে তারপরে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দেবে দেন বলা আছে স্টুডেন্টস উইল হ্যাভ টু প্রোভাইড দেওয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পেপিস এবং তোমরা যখনই ওখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরেই কিন্তু তোমাদের যে জায়গাটা দেওয়া থাকবে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দেওয়ার জন্য সেটা তোমরা দিয়ে দেবে তারপরেই হচ্ছে তোমরা উইল হ্যাভ টু ক্লিক সাবমিট অ্যান্ড পে ফিজ ঠিক আছে সাবমিট অ্যান্ড পে ফিজ বলে যে জায়গাটা আছে সেটাতে ক্লিক করবে দেন হচ্ছে তোমাদেরকে পেমেন্ট করার জন্য বলবে ফর পেমেন্ট অফ ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই অ্যান্ড পে দ্য ফি ঠিক আছে তাহলে তোমাদেরকে মোড অফ পেমেন্ট সিলেক্ট করে তোমাদের যে পেমেন্ট আছে ঠিক আছে সেটা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে কি কী পেমেন্ট মোড আছে সেটাও এখানে বলা আছে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই ইত্যাদি রেগুলার স্টুডেন্টস উইল হ্যাভ টু পে রুপিস টু হান্ড্রেড ফিফটি অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টস উইল হ্যাব টু পে ওয়ান ফিফটি ওকে তাহলে যারা রেগুলার স্টুডেন্ট আছো তাদের হচ্ছে টু ফিফটি এবং যারা ক্যাজুয়াল স্টুডেন্ট আছো তাদের জন্য লাগবে হানড্রেড ফিফটি দেড়শো টাকা লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি

পেমেন্ট আচ্ছা সরি ড্যুরিং পেমেন্ট অফ ফিজ ইফ অনলাইন ট্রানজেকশন অফ এনি স্টুডেন্টস ওজ পেন্ডিং ফর এ প্র টাইম হি অর শ্রী

ফরটিন জুলাই আচ্ছা ফরটিন জুলাই ফ্রম দ্য লিঙ্ক ই অ্যাডমিট কার্ড ফর এক্সটার্নাল থিওটিক্যাল এক্সামিনেশন ফর দ্য ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে তোমরা হোম পেজে হচ্ছে এরকম ধরনের একটা পোল্টার লেটারে ইয়ে লেখা দেখতে পারবে যে ই অ্যাডমিট কার্ড ফর এক্সটার্নাল থিওটিক্যাল এক্সামিনেশনস ফর ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর্টিন্থ অফ জুলাই থেকে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে আর তেমন কিছু বলার নেই তো তোমরা অবশ্যই এই যে টাইম মানে আজকে থেকে ইলেভেন্থ অফ জুলাই রাত সাড়ে এগারোটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অবশ্যই মনে করে করে নেবে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো থ্যাংক ইউ সকলকে